বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিরাপদ আশ্রয়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা ভালো আছো। সদাশতী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আবু জাফর মিয়া, সহকারী শিক্ষক গণিত, সদাশতী বহুমুখী উচ্চ বিদ্যালয় 2500 নারায়ণগঞ্জ। আমি আজকে নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের অধ্যায় 12, প্রাত্যহিক জীবনে তড়িৎ। প্রাত্যহিক জীবনে তড়িৎ, তোমরা সবাই জানো প্রাত্যহিক মানে হচ্ছে প্রতিদিন, তড়িৎ জীবনে মানে আমাদের জীবনে প্রতিদিন তড়িতের যে মানে গুরুত্ব বা তড়িতের যে ব্যবহার সেটাই হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। অর্থাৎ তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ। আমরা একটা মুহূর্তের জন্য বিদ্যুৎ ছাড়া বা তড়িৎ ছাড়া আমরা কল্পনা করতে পারি না বর্তমান আধুনিক যুগে। কারণ দেখো, আমাদের যা কিছু ব্যবহার, আমরা পাখার সাহায্যে বাতাস গ্রহণ করি, টেলিভিশন দেখি, রেডিও, কম্পিউটার, সরি রেডিও এখানে বিদ্যুতের সাহায্যে না হলেও টেলিভিশন, কম্পিউটার, এরপরে বিভিন্ন মিল কারখানা ইন্ডাস্ট্রি, এরপরে মোবাইল ফোন, ফ্যাক্স, অর্থাৎ হাজার হাজার এক্সাম্পল আমরা দিতে পারবো যে প্রাত্যহিক জীবনে তড়িতের ব্যবহার নিয়ে। অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ ছাড়া আমরা বর্তমান যুগটা কল্পনাও করতে পারি না। তো সেই তড়িতের কিছু বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমার আলোচনার বিষয়গুলো হলো কিলোওয়াট ঘন্টা, বিওটি, সাংকেতিক চিহ্ন, সূত্রসমূহ, গাণিতিক সমস্যা। অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িতের গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমি তোমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা শেখাতে চাই সেটা হচ্ছে সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্নগুলো কী, মানে আমরা সাংকেতিক চিহ্ন কোন চিহ্নটা দিয়ে আমরা কী বুঝাই। দেখো, আচ্ছা, তোমরা অবশ্যই এই সাংকেতিক চিহ্নগুলো তোমরা খাতায় উঠিয়ে নিবে। এই চিহ্নগুলো দিয়ে আমরা কী বুঝি, অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ কোষ। অর্থাৎ বিদ্যুৎ সৃষ্টি হওয়ার জন্য আমাদের যে বিদ্যুতের যে কোষ লাগে এটা হচ্ছে কোষের চিহ্ন, এটা হচ্ছে ব্যাটারি চিহ্ন। আমরা জানি তড়িৎ সৃষ্টি হওয়ার জন্য একটা ব্যাটারি লাগে। হ্যাঁ, আমরা যেটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি, অনেক সময় আমরা এটাকে বিভিন্ন নাম দিয়ে থাকি, সেটা হচ্ছে ব্যাটারি। দেখো, ব্যাটারির চিহ্নটা হচ্ছে এরকমের, সাংকেতিক চিহ্নটা হচ্ছে এরকমের, এটা হচ্ছে স্থির রোধ। অর্থাৎ এই রোধটা স্থির অবস্থায় থাকে। রোধ, রোধ মানে কি, রোধ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহটা যেই যেই জায়গায় যে বাধা প্রদান হয়, অর্থাৎ যেই জায়গায় গিয়ে বিদ্যুৎ প্রবাহটা বা বিদ্যুৎ সরবরাহটা বাধা পায় সেটাই হচ্ছে রোধ।
তো এটা হচ্ছে স্থির রোধ, আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। অর্থাৎ এই স্থির রোধের মধ্যে যদি আমরা এইভাবে একটা অ্যারো চিহ্ন দিই তাহলে সেটাকে পরিবর্তনশীল রোধ বলা হবে। অর্থাৎ পরিবর্তনশীল রোধ মানে রোধের অবস্থানটা কী হতে পারে, পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে চাবি। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টির জন্য একটা চাবি থাকে, যেমন একটা মেন সুইচ আমরা যদি বলি, মেন সুইচের চাবি দিলে বিদ্যুৎ প্রবাহ চলবে আর মেন সুইচ অফ করলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকবে। এটা হচ্ছে চাবি। দেখো একমুখী সুইচ, এটা হচ্ছে একমুখী সুইচের চিহ্ন। আশা করি তোমরা এগুলো এমসিকিউতে পরীক্ষায় আসতে পারে এই চিহ্নগুলো, যে কোন চিহ্নটার নাম কি অবশ্যই তোমরা এগুলো ভালো করে লিখে ফেলবে এবং সে অনুযায়ী মুখস্থ করে ফেলবে এই চিহ্নগুলো। আচ্ছা, এবার আমি সূত্রসমূহ, এই চ্যাপ্টারের জন্য আমাদের যেই সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। হয়ার যেখানে আচ্ছা, এই চ্যাপ্টারের জন্য যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো সেটা আমি তোমাদেরকে লিখে দিলাম। সূত্রগুলো হচ্ছে ই ইজ ইকুয়াল টু পিটি বাই 1000। তাহলে যেখানে ই মানে কি, ই মানে হচ্ছে ব্যয়িত শক্তি। অর্থাৎ একটা কাজ করার জন্য আমাদের সেখানে কতটুকু শক্তি ব্যয় হয় সেই ব্যয়িত শক্তিটাই হচ্ছে ই, মানে যাকে যার একক হচ্ছে জুল। একক জিনিসটা কি সেটা আবার তোমাদেরকে জানতে হবে। একক জিনিসটা হচ্ছে, যেমন আমরা বাজারে 5 টাকার কাঁচামরিচ কিনলাম, তাহলে 5 টাকা, তাহলে 5-এর পরে যে আমরা লেখাটা লিখলাম টাকা, এই টাকাটাই হচ্ছে এখানে 5-এর একক। এরপরে আমরা যদি বলি যে বাজার থেকে আমি 10 কেজি চিনি কিনে আনলাম, তাহলে 10 কেজি, অর্থাৎ সংখ্যার শেষে যে কেজি কেজি লেখাটা, এটা হচ্ছে একক। যেমন এখান সদাশতী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে নারায়ণগঞ্জ জেলার দূরত্ব আনুমানিক কত, 20 কিলোমিটার, তাহলে এই 20 কিলোমিটার জিনিসটাই হচ্ছে একক। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট একক থাকে, যেমন ই ব্যয়িত শক্তি, এই শক্তির এককটা হচ্ছে জুল। বিজ্ঞানী জুলের নামানুসারে এখানে একক দেওয়া হয়েছে। এরপরে পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে ওয়াট, ওয়াটের ক্ষমতা, ক্ষমতা হচ্ছে পাওয়ার, পাওয়ারের ইংরেজি, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার, যার একক হচ্ছে কি ডব্লু। হ্যাঁ, ডব্লু, ওয়াট মানে হচ্ছে ওয়াট। এরপরে টি মানে হচ্ছে কি, টি মানে হচ্ছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ড। দেখো 2 নম্বর সূত্র, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি, ভি মানে কি, ভি মানে হচ্ছে বিভব, ভি মানে হচ্ছে তড়িৎ বিভব, বিভবের একক হচ্ছে ভোল্ট। বিজ্ঞানী ভোল্টের নামানুসারে, বিশেষ করে এককগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিজ্ঞানীদের নাম অনুসারে হয়ে থাকে, হ্যাঁ, ভোল্ট। এরপরে দেখো আর, আর হচ্ছে রোধ। তাহলে রোধের একক হচ্ছে এই চিহ্নটা, ওহম। এই চিহ্নটা তোমরা কীভাবে লিখবা, দেখো এই চিহ্নটা হচ্ছে যে এইভাবে লিখবা, এই যে ওহম বলা হয় এটাকে, বিজ্ঞানী ওহমের নামানুসারে এই রোধের একক হচ্ছে ওহম।
তাহলে অবশ্যই তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে একক সহ। আচ্ছা, আমি এখন তোমাদেরকে কিলোওয়াট ঘন্টা কি জিনিসটা, কিলোওয়াট ঘন্টাটা শিখাবো। এক কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায়? এক কিলোওয়াট আওয়ার সমান কি? তাহলে এক কিলোওয়াট আওয়ার, তোমরা খেয়াল করো, এক কিলোওয়াট আমরা জানি এক কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট। আর আওয়ার, আওয়ার বলতে কি বোঝায়? ওয়ান আওয়ার। এই যে 1 কিলোওয়াট, 1 আওয়ার, আওয়ার মানে হচ্ছে ঘন্টা। তাহলে 1 আওয়ার সমান কত? 1 আওয়ার আমরা জানি 60 মিনিট। তো 60 মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিতে যাই, তাহলে আরও 60 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 গুণন 60, তাহলে কি হয়ে গেল? সেকেন্ড হয়ে গেল। তাহলে 6 6 36 2টা 0, অর্থাৎ 3600 সেকেন্ড। অর্থাৎ 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, এবং 1 আওয়ার বা 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে যদি আমরা এটাকে ডিভাইড বের করে ফেলি, 1 কিলোওয়াট মানে কি? 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড টোটাল গুণ করলে কত হবে? 3 6 1 2 3 4 5, 5টা 0 আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এত। তাহলে ওয়াট সেকেন্ড, ওয়াট সেকেন্ড। আচ্ছা, ওয়াট সেকেন্ডের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওয়াট সেকেন্ড যে কথা, জুল একই কথা। কারণ কিলোওয়াট, কিলোওয়াট আওয়ারকে সবসময় জুলে প্রকাশ করতে হয়। তাহলে পরীক্ষা যদি আসে যে 1 কিলোওয়াট আওয়ার বলতে কি বুঝি আমরা, তাহলে আমরা বলবো 1 কিলোওয়াট আওয়ার বলতে আমরা বুঝি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 3600 জুল বলতেই আমরা 1 কিলোওয়াট আওয়ার বুঝে থাকি। আর 1 কিলোওয়াট আওয়ারটা আমাদের বোঝার বিষয়টাকে কেন বুঝতে হবে আমাদেরকে? কারণ এই কিলোওয়াট আওয়ারে বিদ্যুতের বিলটা হিসাব করা হয়ে থাকে। আশা করি তোমরা কিলোওয়াট আওয়ারটা বের করতে পারবে। আচ্ছা, এখন শিখব আমরা বিওটি কি। বিওটি, আচ্ছা, বি মানে হচ্ছে বোর্ড, ও মানে হচ্ছে অফ, টি মানে হচ্ছে ট্রেড। তাহলে আমরা বিও ট্রেড বলতে আমরা বুঝি বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ, বোর্ড অফ ট্রেড ইউনিট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চন, যে এটা এমসিকিউ তো আসে অনেক সময়, সৃজনশীলের ক নাম্বার প্রশ্নও আসতে পারে। যে বিওটি কি? বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ বিওটি কাকে বলে পরীক্ষা যদি আসে, আমরা বলবো যে বিদ্যুৎ বিল পরিশোধের এককে, বিদ্যুৎ বিল পরিশোধের এককে সংক্ষিপ্ত ভাষায় বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট বলে। আমি আবারও বলছি, বিদ্যুৎ বিল পরিশোধের এককে সংক্ষিপ্তভাবে বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট বলে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে লিখে দেওয়া উচিত, 1 মেগাওয়াট বলতে আমরা কি বুঝি? 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 টু দি পাওয়ার। আচ্ছা, 1 মেগাওয়াটকে যদি আমরা ওয়াটে নিতে যাই, তাহলে কি লিখতে হবে? 1 মেগাওয়াট মানে হচ্ছে 1000 কিলোওয়াট। আচ্ছা, আবার 1000 কিলোওয়াটকে আমরা জানি যে 1 মেগাওয়াট মানে হচ্ছে, 1 মেগাওয়াট মানে হচ্ছে 1000 কিলোওয়াট। আচ্ছা, 1000 কিলোওয়াটকে যদি আবার আমরা ওয়াটে নিতে চাই, তাহলে আবার 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে সেটা ওয়াট হয়ে যাবে। কারণ আমরা জানি যে 1001 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেই এককে, 1 1 2 3 4 5 6 0, এই যে 1 2 3 4 5 6 0, এত ওয়াট। এটাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে লিখি 1 2 3 4 5 0, তাহলে 10 এর উপর পাওয়ার 6, অর্থাৎ 1 মেগাওয়াট যে কথা, 10 টু দি পাওয়ার 6 ওয়াট একই কথা। 1 মেগাওয়াট যে কথা, 10 টু দি পাওয়ার 6 ওয়াট একই কথা।
দেখো আমার লাস্ট টপিকস হচ্ছে আজকে একটা গাণিতিক সমস্যা। আমি তোমাদেরকে গাণিতিক সমস্যাটা করে দিয়ে আজকের ক্লাসটা সমাপ্ত করব। তোমরা ভালো করে খেয়াল করো, আমি একটা প্রশ্ন উঠিয়ে এনেছি যে এটার গাণিতিক সমস্যাটা বের করব। দেখো প্রশ্নটা হচ্ছে, রাফির বাসায় 30 ওয়াটের দুটি বাল্ব প্রতিদিন পাঁচ ঘন্টা করে জ্বলে, রাফির বাসায় ব্যবহৃত 30 ওয়াট দেখো এটা হচ্ছে প্রশ্নটা, যে রাফির বাসায় 30 ওয়াটের দুটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, তাহলে রাফির বাসায় ব্যবহৃত বাল্ব দুটির ক্ষমতা কত মেগাওয়াট? আচ্ছা, রাফির বাসায় 30 ওয়াটের দুটি বাল্ব, তাহলে এখানে কী কী দেওয়া আছে দেখো তো, কী কী দেওয়া আছে এখানে? দেওয়া আছে 30 ওয়াট, 30 ওয়াট, তাহলে ক্ষমতা মানে কি? ক্ষমতা হচ্ছে পি সমান দেওয়া আছে কত? 30 ওয়াট। এরপরে কি দেওয়া আছে? দুটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, হ্যাঁ বাল্ব কয়টি? দুটি। আচ্ছা প্রতিদিন 5 ঘন্টা করে জ্বলে, তাহলে সময় দেওয়া আছে ঘন্টা, সময় T=5 আওয়ার। ঠিক আছে, রাফির বাসায় ব্যবহৃত বাল্ব দুটির ক্ষমতা কত মেগাওয়াট? ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ক্ষমতা বের করতে হবে, আগে ব্যয়িত শক্তি বের করব। দেখো আমরা জানি সলিউশন লেখো, প্রতিদিন একদিনে, প্রতিদিন মানে একদিন, একদিনে মোট ব্যয়িত শক্তিকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? ই দ্বারা। ঠিক আছে, তাহলে প্রতিদিন টোটাল কতটুকু শক্তি ব্যয় হয়? দেখো ক্ষমতা দেওয়া আছে 30 ওয়াট, সময় হচ্ছে 5 ঘন্টা, আর বাল্ব কয়টা? দুটি। তাহলে দুইটা বাল্ব, এই জন্য 2 দিয়ে গুণ করতে হবে। ক্ষমতা কত? 30 ওয়াট, এই জন্য 30 ইন্টু কত? 5 ঘন্টা করে জ্বলে, হ্যাঁ তাহলে 5, তাহলে এটা গুণ করলে কত হয়? 5 দুগুণে 10 300। ঠিক আছে, তাহলে এটা আমরা কী লিখবো? যেহেতু এটা ওয়াট আর আওয়ার আছে, তাহলে আমরা এখানে ওয়াট এবং আওয়ার লিখতে পারি এককটা, হ্যাঁ তাহলে 300 ওয়াট আওয়ার। এইটুকু বের হলো ব্যয়িত শক্তি। ঠিক আছে, ব্যয়িত শক্তি বের হলো। এখন আমাদেরকে বলছে যে ক্ষমতা বের করার জন্য, প্রশ্নে কি বলছে? ক্ষমতা বের করার জন্য, হ্যাঁ ক্ষমতা কত ওয়াট? হ্যাঁ দেখো ব্যবহৃত বাল্বটির ক্ষমতা কত ওয়াট? তাহলে আমরা জানি ক্ষমতা = ব্যয়িত শক্তি বাই সময়। তাহলে ব্যয়িত শক্তি আমরা কত পাইলাম? ব্যয়িত শক্তি আমরা পাওয়া গেল কত? 300। তাহলে আমরা লিখলাম 300, সময় কত? সময় হচ্ছে 5 ঘন্টা, তাহলে 5 দিয়ে গুণ করলাম ইনটু সাথে কত? যেহেতু আমরা মেগাওয়াটে নিতে হবে, মেগাওয়াট মানে কি? 1 মেগাওয়াট সমান কত? 10^6 ওয়াট। হ্যাঁ এটা যেহেতু ওয়াটে দেওয়া আছে এটা, তাহলে আমরা এটাকে যেহেতু মেগাওয়াটে নিব, এই জন্য 10^6 দ্বারা কী করবো? ভাগ করব। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 305 × 1, 2, 3, 4, 5, 6, 0, তাহলে 1020 কাটা, 1020 কাটা, থাকে কত? 3। তিনেরও যদি আমরা 5, 10, 5×0, 0, 5×0, 0, 5×0, 0, 5×0, 0, 5×5, 3কে যদি আমরা এত দ্বারা ভাগ করি তাহলে কি হয়? আমি একটু ভাগটা করে দেখি,
थ्री के भाग करते हबे कत द्वारा पंचाश हज़ार द्वारा पंचाश हज़ार जीरो पॉइंट जीरो 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 सिक्स सेकेंड আচ্ছা তাহলে আমরা সরি সেকেন্ড না এটা যেহেতু আমরা মেগাওয়াট করব বলছি যেহেতু মেগাওয়াটে নিব এই জন্য মেগাওয়াট করলাম দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে প্রশ্নটা টোটালি সলভ করে দিলাম যে কত মেগাওয়াট হবে আমরা প্রথমে ব্যয়িত শক্তি বের করলাম ব্যয়িত শক্তি কত 300 ওয়াট আওয়ার বের হলো আমরা 300 ওয়াট আওয়ারকে ক্ষমতা বের করলাম ব্যয়িত শক্তি বাই সময় দিয়ে দেখো এটাকে আমরা ক্লিয়ারলি ভাবে 0.0006 মেগাওয়াট পেলাম তাহলে আমি আজকে তোমাদেরকে মোটামুটি প্রাত্যহিক জীবনে তড়িৎ সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমরা ভিডিওটা যদি ঠিকমতো দেখো তাহলে প্রাত্যহিক জীবনে তড়িৎ সম্বন্ধে কিছুটা হলো তোমাদের ধারণা আসবে তোমরা বাসায় থাকো নিরাপদে থাকো এবং সেই সাথে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ